নমস্কার, আজকে আমাদের অনুষ্ঠান স্বর্গীয় সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় অজয় দাস মহাশয়কে। সো সিম্পল এন্ড ভেরি নাইস, বহুত আচ্ছা লাগা। টিউন তো ক্যা বোলনা, টিউন কি ক্যা বাত হ্যায়, অজয় দা কা গানা হ্যায়, বহুত প্যার কিয়া হ্যায় মেরেকো। নমস্কার, আমি বাবুল সুপ্রিয় এবং আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে স্বর্গীয় অজয় দাস, যিনি আমাদের সকলের গুরু কিশোর কুমারের জন্য অনেক অমর গান উপহার দিয়েছেন বাঙালিদের, তাঁর সুরে উনি প্রয়াত হয়েছেন, কিন্তু ওনার মারা যাবার কিছুদিন আগে ওনার সুরে এবং মনোজিৎ গোস্বামী, একজন নতুন লিরিসিস্ট, খুব সম্ভাবনাময় লিরিসিস্ট, তার কথায় অজয় দাস সুরে আমি কয়েকটি গান গিয়েছিলাম। ছোটবেলা থেকেই ওনার গান শুনে বড় হয়েছি, আজকে আমরা ওনাকে নিয়ে অনুষ্ঠান করতে পেরে ধন্য। অনেক বিখ্যাত বিখ্যাত ফিল্মের সঙ্গীত পরিচালক হিসাবে আমরা ওনাকে চিনি। আর আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ওনার সুযোগ্য কন্যা সঙ্গীত শিল্পী শায়রি দাস। নমস্কার, আমি শায়রি দাস, সঙ্গীত শিল্পী। আমার বাবা শ্রী অজয় দাস, বিখ্যাত সুরকার শ্রী অজয় দাস, ওনার সম্পর্কে কিছু বলতে আর ওনার কিছু গান আপনাদের শোনাতে ভীষণ ইচ্ছুক আমি, এবং আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে কথাগুলো শুনতে। আশা ভোঁসলে প্রচুর গান করেন, মানে আশা ভোঁসলের সঙ্গে বাবার একটা অদ্ভুত, মানে একটা কি বলবো, মানে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। সম্পর্কটা হচ্ছে মানে গানের ভালোবাসার সম্পর্ক আর কি, মানে সেটা একটা স্পিরিচুয়াল কি বলবো, একটা মানে অদ্ভুত টাইপের সম্পর্ক আর কি। তা প্রচুর গান করেছেন আশা ভোঁসলে। প্রতিশোধ ছবিতে কিশোর কুমার প্রথম বাবার সুরে গান আজ মিলন তিথির পূর্ণিমা আছে। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। তারপরে সমাপ্তি, অর্চনা, অর্চনার অর্চনা সম্বন্ধে একটু বলি। অর্চনাতে একটা গান ছিল দূর আকাশে তোমার সুর, খুঁজে পেলাম, মনশ্রী সেনগুপ্তের গাওয়া। মনশ্রী সেনগুপ্ত সে সময় মানে মানে খুব একদমই নতুন আর কি, নতুন মানে উনি প্রোগ্রামস করতেন আর কি অনেক, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান করতেন এবং আরও অনেক শিল্পীর গান করতেন। তা বাবা মানে ওর গলা শুনেছিলেন এবং বাবা যিনি প্রডিউসার ওনাকে বলেছিলেন যে এরকম একটি মেয়ে আছে, তা খুব ভালো গায়। এখন প্রডিউসাররা একটু পিছু পা, আমার নতুন নাম শুনলে তো বলেছিলেন যে আমি যদি না পাই, মানে আপনার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। তা গানটি ছিল দূরাকাশে তোমার সুর, খুঁজে পেলাম, একটুখানি আমি শোনাচ্ছি। গানটা সুপার ডুপার হিট হয় এবং বাবার সেই কথা, মানে বাবা যিনি যে বলেছিলেন যে গানটা
সুপারহিট হবে, সত্যি সুপারহিট হয়েছে। আকাশে তোমার সুর খুঁজে পেলাম, আমি একটা ভালো গান পেলাম, একটা ভালো সন্তানের জন্ম দিলাম। একটি গান ছিল লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের আলাদা আলাদা সোলো, গানটি খুবই জনপ্রিয় গান, আপনারা শুনে থাকবেন। যাই হোক, এরপরে আরো অনেক ছবি, যেরকম দাদামণি, দাদামণিতে এই তো এসেছি আমি তোমার দাদামণি, কিশোর কুমার এবং আরতি মুখার্জির একটা ডুয়েট ছিল। তারপরে এরকম আরো অনেক, যেরকম পাপপূর্ণ, পাপপূর্ণতে বাবার একটা গান ছিল যারে উড়ে যারে পাখা দুটো মেলে দেনা পাচ্ছি, এই গানটা ছিল কিশোর কুমারের, ছিল তিনটে গান, একটা ছিল মাংলু আমি জঙ্গলি আমি, একটা মানে আদিবাসী টাইপ মানে নেপালি ও গাইছে, তারপরে আরেকটা গান ছিল বাবু সাহেব বানিয়ে দিল আমায় জমিদার। এই গানগুলো অত হিট করেন, হিট করেছিল ভালোবাসা ছাড়া আছে, যেটা গেয়েছিলেন কিশোর কুমার আশা ভোঁসলে। আচ্ছা, আরেকটা আমি সিনেমার কথা বলতে ভুলে গেছি পুরনো, সেটা হচ্ছে অর্চনা ছবির গান। অর্চনা ছবিতে একটা গান ছিল গুঞ্জারে মান গুন গুন গুঞ্জারে, এইটা গিয়েছিলেন শ্যামল মিত্র। এই গানটা অ্যাকচুয়ালি নেপালি ভাষায় কি নেপালি বাংলা মিশিয়ে একটা ভাষাতে করা হয়েছে, এবং বাবার এক বন্ধু ছিলেন ভরত কাট, উনি অ্যাকোর্ডিয়ান বাজাতেন আর কি, তো উনি নেপালি ছিলেন, উনি বাবাকে মানে এই লিরিক্সের ব্যাপারে একটু হেল্প করেছিলেন। মানে যেরকম কথাটা আছে, গুঞ্জারে মান গুন গুন গুঞ্জারে, মনটা হামারি রহে না ঘরে, ওরে আসবি কি আয় আয় রে, এরকম ধরনের কিছু কথা দিয়ে গানটা। যাই হোক, তারপরে এরকম প্রচুর ছবি পরের দিকে, নাইনটিজে অনেক ছবি করেছিলেন বাবা, তার মধ্যে পিতৃঋণ ছিল, পিতৃঋণ যেখানে অমিত কুমার গিয়েছিলেন, সাধনা সরগম, আনুরাধা পাড়ওয়াল, এরা সব গান করেছিলেন। তারপরে বাবার শেষ একটা ছবি যেটা এখনও মুক্তি পায়নি, প্রতীক্ষা বলে, ওটা মুক্তি পাবে, তা এরকম অনেক কাজ আর কি। এছাড়া নন ফিল্মের কিছু কাজ করেছিলেন, যেমন মান্নাতে, মান্নাদের গাওয়া বলো রাধা হতে পারে কজনায়, নেই কিছু আর হারিয়ে যাওয়ার, তারপর আরতি মুখার্জির গাওয়া আমার এ কবিতা রাত আমার, এই গানগুলো যারা শুনে থাকবেন মানে সেই মানে তাদের মধ্যে জনপ্রিয় আছে। এবং আরও অনেক শিল্পী ছিলেন, যেরকম শুভেন্দু চট্টোপাধ্যায় অভিনেতা, ওনার গাওয়া ছিল সেই পলাতক পাখি কেন যে চলে গেল, যাই হোক এই গানটা ছিল। তারপরে আনুরাধা পাড়ওয়াল একটা করেছিলেন, তিনটে গান আর কি, আনুরাধা পাড়ওয়াল, বাণী জয়রাম, এটা রেডিওর একটা অনুরোধের আসর হয়েছিল, টি সিরিজ থেকে বেরিয়েছিল এটা, সেখানে ওনারা তিনটে গান ছিল, তার মধ্যে সারাদিন সারা রাত বলে একটি গান ছিল, সেটা একটুখানি একটা লাইন আমি শোনাচ্ছি। আমার বাবার সঙ্গে কাজ করার একটা মানে সৌভাগ্য হয়েছিল,
একটা অ্যালবাম বেরিয়েছিল আশা অডিও থেকে আর কি, সেখানে আমার কিছু গান ছিল, যেমন একটা গান আমি একটু শোনাই। বলে চলে গেলে কেন কেন কেন, ভাবতে পারিনি যা কোনোদিনও, ভেঙে আসা ভালোবাসা, ভেঙে আসা ভালোবাসা, একই হলো সব যেন, কিছু না বলে চলে গেলে কেন কেন কেন, ভাবতে পারিনি যা কোনোদিনও। যাই হোক, মানে সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে আমার বাবা আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি মনে করি না তিনি চলে গেছেন, তিনি আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং তার গান থাকবে, তার গান চিরকাল আমার সঙ্গে থাকবে। আমার তিনি মানে শারীরিকভাবে হয়তো নেই, কিন্তু আছেন কোথাও না কোথাও আছেন, এবং আমাকে মানে আমার যদি মানে কিছু আমি করতে পারি সেটা নিশ্চয়ই তিনি অনুভব করছেন। এবং আগামী দিনে আমি আরও কাজ করব, বাবারও অনেক কাজ করব, এবং বাবাকে নিয়ে অনেক কাজ হচ্ছেও, বাবার কিছু মানে রিলিজ করেনি কিছু গান, এরকম আনকমন গান আছে, সেগুলো রিলিজ করবে আগামী দিনে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সেগুলো শুনতে, এবং সেই আশায় থাকি যে কবে রিলিজ করবে, এবং আপনারাও আশায় থাকুন সেই সব ভালো ভালো গান আপনারা শুনতে পাবেন। এই পান্না হীরে ছুনি ছবিতে সুর করার পরে বাবাকে আর ফিরে তাকাতে হয়নি, এবং যেমন শ্রী রাধা কাবে শ্যামের অনুরাগি, তেমন করে কাবি আমি পথে দিলাগি, যেমন শ্রী রাধা কাবে। পরে প্রচুর ছবিতে সুর করেন, তারপরে সোনা বৌদি বলে একটি ছবি হয়, সেখানে একটা গান ছিল ধিন তাক তাক ধিনাক ধিনাক ধিন, এই গানটা গেয়েছিলেন শ্যামল মিত্র আর আরতি মুখার্জি, মানে গানটা তখনকার দিনে একটা সাড়া ফেলে দিয়েছিল, এটাও আমি কিছুটা শোনাচ্ছি আপনাদের। ধিন তাক তাক ধিনাক ধিনাক ধিন, এলো রে আজ মাদুল বাজার দিন, ধিন তাক তাক ধিনাক ধিনাক ধিন, এলো রে আজ মাদুল বাজার দিন, উথালি পাথালি পরানো তুহারে যাই, না 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 রে না না রে না না। সোনা বৌদির পরে অচেনা অতিথি বলে একটি ছবি হয়, অচেনা অতিথিতে মানে দুটো ভার্সন হয়েছিল, একটা বাংলা একটা হিন্দি। অবভিয়াসলি আমরা আমাদের প্রিয় কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, আর অজয় দার সুরে যদি কিশোর কুমারের যদি গান গাওয়া যায় তাহলে আমার মনে হয় সেটা শোনায় সবার হয়। এই তো জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। ভালোবাসা হলো নিঃশ্বাস, এই দেহের ভালোবাসা হলো নিঃশ্বাস, এই দেহের নিঃশ্বাস বিনা।
ছেলে, ভালো গলা, যারা সঙ্গে সঙ্গে আছে প্রত্যেকটার এক্সপ্রেশন সমান আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা। স্বর্গীয় সঙ্গীত পরিচালক অজয় দাসের শেষ কাজ তুমি চলে গেলে। এই অ্যালবামটা আমাদের কাছে খুব স্পেশাল, এই কারণে অজয় দাসের শেষ কাজ, এই কাজের সঙ্গে জড়িত হতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। আমরা গিয়েছি, সাথে সাথে মুম্বাইয়ের অনেক বিখ্যাত শিল্পীরাও গিয়েছে। এই অ্যালবামের গীতিকার মনোজিৎ গোস্বামী, আমার তরফ থেকে রইল অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এই অ্যালবামের জন্য। প্রতিশোধের পরে আরও অনেক ছবি, তার মধ্যে জীবন মরণ, জীবন মরণ সেখানে মানে প্রচুর সুপারহিট গান আছে, যেরকম উপারে থাকবো আমি, কিশোর কুমারের গাওয়া, তারপরে ওনার গাওয়া, আবার কি উপহার সাজিয়ে দেব, আমারে কণ্ঠ ভরে, আমারে কণ্ঠ ভরে গানটা তিনজন গিয়েছিলাম, একটা হচ্ছে কিশোর কুমার, আমার বাবা এবং আশা ভোসলে, হ্যাঁ, আরেকটা আমার বাবার গাওয়া গান ছিল কত আশা নিয়ে এসেছি, পৃথিবীরে পথের টানে ঠিকানা পাবো কিনা তাই কে জানে কে জানে, জানি না কেন যে আলো নেই, দু চোখে কেন যে ভাষা নেই, জানি না কেন যে আলো নেই, দু চোখে কেন যে ভাষা নেই, স্বপ্নের পিয়ানোটা ধুলোয় থাকা, হারমোনিয়াম আজ বড়ই একা, যন্ত্রণা মুছে দিতে কেউ আসেনি, কেউ আসেনি, চিতার আগুন মনে আজো নেভেনি, চোখের জলের দাগ আজো মুছেনি। প্রভাত প্রতিম সুরকার অজয় দাস সুরারোপিত শেষ কয়েকটি গান নিয়ে একটি অ্যালবাম তুমি চলে গেলে, এবং সঙ্গীত আয়োজন যিনি করেছেন মনোজিৎ গোস্বামী। আমি একটা কথা বলবো, এটা হচ্ছে যে আশা ভোসলের শেষ কাজ বাবার একটা গান করেছিলেন, তার মধ্যে চারটে লাইন আমি শোনাচ্ছি। বাবা ছিলেন না সে সময়, একজন বাবারই অ্যাসিস্ট্যান্ট উনি গিয়েছিলেন বম্বেতে। প্রেম ভরা দুই চোখে যার ছবি এঁকেছি, তার ছোঁয়া স্বপ্নকে অন্তরে রেখেছি, ও প্রেম ভরা দুই চোখে যার ছবি এঁকেছি। চিতাতে সবশেষ গানটি গে পরের দিন কিশোর কুমার পুরো টাকাটা, মানে তখনকার দিনে 10,000 টাকা, মানে 10,000 টাকা ওয়াজ এ বিগ অ্যামাউন্ট, মানে 1987 তা না 1985 সরি, এবং পুরো টাকাটা মানে একদম ফেরত দিয়ে দিলেন, বললেন যে এই গান দিয়ে আর টাকা নেওয়া যায় না। ছিল এক সময়,
হয় কি মানে আমার ঠাকুরদার এরকম অনেক সিনেমা হল ছিল এবং একটা সিনেমা হলে আমার ঠাকুরদার এক বন্ধু, তার সঙ্গে একটা পার্টনারশিপ বিজনেস ছিল, তা সেই বন্ধু ওনাকে টিচ করে এবং অনেক টাকা লুটে নেয়, যার জন্যে আর্থিক অভাবে পড়ে ঠাকুরদা। এবং আমার বাবা এবং আমার কাকাকে এক সময় এরকমও হয় যে তাদের অনাথ আশ্রমে মানুষ হতে হয়, এবং আবার মানে সেখানে থেকে আবার তারা কোনোভাবে আবার পালিয়েও আসে আমার ঠাকুরদার কাছে, এবং তার মানে ছেলেবেলাটা খুব কষ্টে কাটে, মানে কী বলবো, মানে মাও চলে যান, মানে আমার ঠাকুমা খুব অল্প বয়স বয়সে, মানে আমার বাবা যখন খুব ছোটো ছিল চলে যান। তারপরে যাই হোক, সেই মানে পড়াশোনাও অনেক কষ্ট করে পড়াশোনা করে, এবং গান খুব মানে গানের সেই প্রতিভা ছিল আমার বাবার মধ্যে, সেই অনেক সংগ্রাম করে মানে গানেও ইনভলভ ছিলেন। এবং যাই হোক, আমার কাকা তো অভিনয় করতেন, তা কাকা খুব ছোটো থেকেই নাটক সিনেমা এসব ইত্যাদিতে অভিনয় করেছিলেন। তা এক সময় 1969 সালে পান্না হিরে চুল বলে একটি ছবি, আপনারা হয়তো সবাই জানবেন, সেইটি সেখানে আমার কাকা মানে আমার বাবাকে ডিরেক্টর ছিলেন ওনার কাছে নিয়ে জানেন, বলেন আমার ভাই আমার দাদা আর কি ভালো শুট করে। আমার কাকা এবং আমার বাবা মানে পিঠাপিঠি ছিল, মানে এক বছরের ডিফারেন্স ছিল। তো যাই হোক, সুরগুলো শুনে খুব ভালো, এবং এটা হয়েছিল কি বাবা মানে জাস্ট কতগুলো সুর করেছিল, মানে সেটা ডিরেক্টরের মানে যিনি ছিলেন তার পছন্দ হয়েছিল, তারা বলেছিলেন যে না এটা এই গানটার উপর ছবি হবে, তা ছবি করলেন পান্না হিরে চুল। তা সেটাই আমার বাবার মানে প্রথম মানে ব্রেক বলতে পারেন আর কি। এবং সেই সময় চলছিল গুপি গায়েন বাঘা গায়েন, মানে সত্যজিৎ রায়ের যে ছবি মানে সুপার ডুপার হিট আর কি, একই সময়। তা এই ছবি এবং সেই ছবি মানে সাইমালটেনিয়াসলি দুটোই মানে পাবলিক ভীষণভাবে অ্যাকসেপ্ট করে আর কি, মানে এটা একটা বিরাট ব্যাপার। যাই হোক, তা এই ছবির যে পান্না হিরে চুলির একটি বিখ্যাত গান আপনাদের হয়তো মনে আছে এবং মনে থাকবেও, শ্যামল মিত্রের গাওয়া, একটুখানি আমি শোনাচ্ছি, যেমন শ্রী রাধা গান।
এইসব গান ছিল জীবন মরণ ছবিতে, এবং তারপরে হয় পারাবত প্রিয়া। পারাবত প্রিয়ায় একটা গান ছিল বৃষ্টি তামার শেষে, আশা ভোঁসলের গাওয়া, এবং অনেক জমানো ব্যথা বেদনা কি করে গানগুলো জানি না। এই যে চারটে লাইন, চারটে লাইন বলতে পারেন আমার বাবারই লেখা, মানে যদিও লিখেছিলেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, এবং যাই হোক মানে বাবারই লেখা আর কি চারটে লাইন। তারপরে মিলন তিথি, মিলন তিথিতে আর তো নয় বেশি দিন, তারপরে বাবার এবং আরতি মুখার্জির একটা ডুয়েট ছিল যে টাইটেল আর কি মিলন তিথি, সেই দুটি ফুল ফুললো আবার মরে গেল ফুল বিথি, যাই হোক। আর তারপরে ছিল সুখেও কেঁদে ওঠে মন, কিশোর কুমারের গাওয়া, আশা ভোঁসলের গাওয়া, আর তো নয় বেশি দিন কিশোর কুমারের গাওয়া, সংকল্প, এতো কান্না এতো নয় গান। এই গানটা অ্যাকচুয়ালি বাবা সুর করেছিলেন প্রথমে একটা হিন্দি গান, হিন্দি গানের লেখাটা লিখেছিলেন একজন মানে ওইখানে বৌবাজের একটা একজন মুচি আর কি, ও লিখত আর কি, ও লিখেছিল খুশি কে দিন গুজার যাতে নহি করতে ইয়ে গম কি রাত, হ্যাঁ তা এরকম সুরটা, খুশি কে দিন গুজর যাতে নহি করতে হ্যায় গম কি শাম, হাজারো আরজু রহে দিল মে না কহনে পায় দিল কি বাত, এ তো কান্না এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান, অনেক জমানো ব্যথা বেদনা আমরা অডিও সেভেনের পক্ষ থেকে আজকের বাবার অজয় দাসের আমার বাবার প্রচুর গান কথা শোনালাম, এবং এত কম সময় তো সব কথা সব গান শোনানো যায় না। আগামী দিনে নিশ্চয়ই আমরা আবার ফিরে আসবো, আগামী দিনে নিশ্চয়ই আমরা আবার ফিরে আসবো, এবং আরও গান, আরও বাবার সুন্দর সুন্দর গান এবং সুন্দর কথা আপনাদের উপহার দেবো। এটুকুই আমার অনুষ্ঠান শেষ করছি।